বন্ধুরা, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য। আজকের এই নোটিফিকেশানে বন্ধুরা, এটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দুটো পোস্টে টোটাল 422টি ভ্যাকেন্সি রয়েছে এবং এই দুটো পোস্টে অ্যাপ্লাই করার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিকোয়ার্ড রয়েছে সেটা হলো মিনিমাম 10th স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আপনারা এখানে দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সবচেয়ে বড় সুযোগ হলো এখানে কোনো আগে থেকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে না, কোনো এক্সামিনেশন হবে না, ডিরেক্টলি ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে এখানে আপনাদের সিলেকশন করানো হবে। তো মের 2 তারিখ এবং 4 তারিখ এখানে ওয়াক ইন ইন্টারভিউটা নেওয়া হবে। আমি আবারও ডেটটা বলছি, মের 2 তারিখ এবং 4 তারিখ এখানে ওয়াক ইন ইন্টারভিউটা হবে। ওই ডেটে আপনাদের ইন্টারভিউ ভেনুতে গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করে সেই ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে। ওই দিনের ইন্টারভিউর বেস্ট আপনাদেরকে এখানে সিলেকশন করানো হবে। স্যালারি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভালোই স্যালারি এখানে আপনাদের দেওয়া হবে। প্রথম পোস্টে 24,960 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন, তারপরের পোস্টে এখানে 22,530 টাকা পার মান্থ এক্ষেত্রে আপনারা স্যালারি পেয়ে যাবেন। তো কবে কোথায় ইন্টারভিউটা নেওয়া হবে, কীভাবে আপনাদের ইন্টারভিউটা দিতে হবে, সব কিছু ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দেবো। এছাড়া জব লোকেশন কোথায় থাকবে, ইন্টারভিউর দিন আপনাদের কী কী ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে, সব কিছুর ইনফরমেশন আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো যদি আপনার এই চাকরিটা প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি দেখে সব কিছু ডিটেলস ভালোভাবে বুঝে তারপর আপনারা ওই ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আজকের নোটিফিকেশনটি এসেছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড থেকে এবং এখানে যে দুটি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে প্রথম পোস্টটি হলো ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এবং দ্বিতীয় পোস্টটি হলো হ্যান্ডিম্যান এবং হ্যান্ডিওম্যান। তো প্রথম ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভারের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 130টি এবং দ্বিতীয় পোস্টে ভ্যাকেন্সি রয়েছে 292টি এবং দুটো পোস্ট মিলে টোটাল এখানে 422টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে মেল ফিমেল আপনারা সকলে আবেদন করতে পারবেন। তো এখানে আমি প্রথমে বললাম যে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন হবে, সে ওয়াক ইন ইন্টারভিউ ডেটটাও এখানে দেওয়া আছে। যেমন প্রথম পোস্টের জন্য এখানে ইন্টারভিউটা নেওয়া হবে মের 2 তারিখ এবং দ্বিতীয় পোস্টের জন্য এখানে ইন্টারভিউ ডেট হলো মের 4 তারিখ এবং এই দুটো ডেটে কিন্তু আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে। তো এখানে যে ইন্টারভিউ ভেনু রয়েছে সেটা কিন্তু আপনাদের চেন্নাই গিয়ে ইন্টারভিউ দিতে হবে, ত্রিপুরায় কিন্তু এখানে কোনো ইন্টারভিউ নেওয়া হবে না। যারা ইন্টারেস্টেড আছেন চেন্নাই গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন, তারা এখানে বাকি ভিডিওটা আপনারা দেখতে পারেন। এবং চেন্নাই এখানে ল্যান্ডমার্ক দেওয়া আছে নিয়ার তাজ ক্যাটারিং, এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউটা দিতে হবে। তারপর বাকি ডিটেলস এখানে যে প্রথম পোস্টটি রয়েছে এখানে বন্ধুরা অ্যাপ্লাই করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন রিকোয়ার্ড রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস এবং সাথে কিন্তু আপনাদের হেভি মোটর ভেহিকলসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। স্যালারি পার মান্থ আপনারা 24,960 টাকা পেয়ে যাবেন। আপার এজ লিমিট এখানে যারা ইউর ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 28 ইয়ার্স এবং যারা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে 3 ইয়ার্সের রিল্যাক্সেশন পেয়ে যাবেন, আপনারা 31 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা SC ST ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য 5 ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে, আপনারা এক্ষেত্রে 33 বছরের মধ্যে এই পোস্টগুলিতে আবেদন করতে পারবেন। তারপর যে দ্বিতীয় পোস্টটি রয়েছে বন্ধুরা হ্যান্ডিম্যান এবং হ্যান্ডিওম্যান, এখানে আবেদন করতে হলে ন্যূনতম মাধ্যমিক পাস আপনারা যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সাথে কিন্তু আপনাদের অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের নলেজ থাকতে হবে। পার মান্থ স্যালারি পেয়ে যাবেন 22,530 টাকা এই পোস্টে এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিটটা বন্ধুরা সেমই রয়েছে 28 ইয়ার্স ফর ইউর ক্যান্ডিডেটস। তারপর সিলেকশন প্রসিডিউরে এখানে ইউটিলিটি এজেন্ট পোস্টের জন্য প্রথমত আপনাদের ট্রেড টেস্ট দিতে হবে, ড্রাইভিং টেস্ট, তারপর পার্সোনাল এবং ভার্চুয়াল ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে সিলেকশন করা হবে। এবং দ্বিতীয় যে পোস্টটি রয়েছে হ্যান্ডিম্যান এবং হ্যান্ডিওম্যান, এক্ষেত্রে প্রথম আপনাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট দিতে হবে, যেখানে ওয়েট লিফটিং থাকবে, রানিং থাকবে। যারা ফিজিক্যাল টেস্টটি কোয়ালিফাই করতে পারবেন তাদের সেকেন্ড রাউন্ড থাকবে পার্সোনাল ভার্চুয়াল ইন্টারভিউ এবং এই দুটি স্টেজের ভিত্তিতে এখানে আপনাদের ফাইনাল সিলেকশন করা হবে। তারপর আসছি অ্যাপ্লাই প্রসিডিউর নিয়ে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের অনলাইন অ্যাপ্লাই করার কোনো সিস্টেম নেই, যে ওয়াক ইন ইন্টারভিউ ডেটটি রয়েছে ওই ডেটে কি আপনাদের ডিরেক্টলি অ্যাপ্লিকেশন হার্ড কপি সাবমিট করে এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। সাথে অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন হবে 500 রুপিস ফর ইউর ক্যান্ডিডেটস এবং যারা SC ST ক্যান্ডিডেটস অথবা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই। তো এখানে বন্ধুরা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হলে যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং যে ডকুমেন্টসগুলি আপনাদের প্রয়োজন হবে সেগুলি দেখাচ্ছি। এটা হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মটির লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। ওই লিঙ্ক থেকে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফিল আপ করে তারপর সাথে আপনাদের কিছু ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে। সেই ডকুমেন্টসগুলি হলো স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিক পাস মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, 12 পাস মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এবং যাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট রয়েছে আপনারা এখানে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অ্যাটাচ করতে পারেন। তারপর ডিগ্রি সার্টিফিকেট অর প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট, সাথে রয়েছে ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট। তো আপনাদের যদি কোনো আলাদা ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট থেকে থাকে এক্ষেত্রে আপনারা অ্যাটাচ করতে পারেন। ITI কোর্স অ্যান্ড NCTBT কোর্স সার্টিফিকেট, যাদের MBA রয়েছে MBA সার্টিফিকেট আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন। তারপর যারা SC ST অথবা OBC ক্যান্ডিডেটস রয়েছেন তাদের অবশ্যই এক্ষেত্রে সেন্ট্রাল যে কাস্ট সার্টিফিকেট রয়েছে এটা এখানে অ্যাটাচ করতে হবে। এক্স সার্ভিসম্যানের জন্য এখানে ডিসচার্জ সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাটাচ করতে পারেন। তারপর ন্যাশনালিটি ডোমিসাইল সার্টিফিকেট, এরপর রয়েছে প্যান কার্ড কপি, আধার কার্ড কপি, ইনকাম সার্টিফিকেট,
তারপর 20 নম্বর এখানে রয়েছে জেরক্স কপি অফ ড্রাইভিং লাইসেন্স, প্রথম পোস্টের জন্য প্রয়োজন হবে। কপি অফ দ্য পাসপোর্ট ভ্যালিডিটি 2019 অনওয়ার্ডস ইপেনি যদি থেকে থাকে এক্ষেত্রে এটা আপনারা অ্যাটাচ করে দিতে পারেন। এই যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলি সবগুলি জেরক্স কপি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে ওই ইন্টারভিউ লোকেশনে সাবমিট করতে হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের নোটিফিকেশনের যে ইম্পর্টেন্ট ডিটেলসগুলি রয়েছে সেগুলি আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি। তো আমি ডেটগুলো আবার বলছি, মের 2 তারিখ এবং 4 তারিখ এখানে যে লোকেশন রয়েছে ভেনু, এখানে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন ওই ডেটে গিয়ে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন। তারপর বাকি যে অন্যান্য ডিটেলস রয়েছে ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে এই নোটিফিকেশন সম্পূর্ণ তথ্য আপনারা ডিটেলসে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনাদের উদ্দেশ্যে বলছি রেগুলার সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ভিডিও হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।